হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এয়ার সাকসেসের পক্ষ থেকে তোমাদের জন্য আরও একটি নতুন গ্রামার শেখাতে আমি চলে এসেছি। আমি নিপেন মল্লিক, তোমরা দেখতে থাকো আমার ভিডিও। আমি আজকে তোমাদের যেটা শেখাতে চলেছি সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। আশা করি তোমরা ন্যারেশন চেঞ্জ সম্পর্কে একটু হলো জানবে। যে সমস্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, ন্যারেশন চেঞ্জ সম্পর্কে তোমরা একটু হলো অবগত আছো। তো আজকে তোমাদের সেই বিষয় আমি শেখাতে চলেছি, চলো দেখে নেওয়া যাক। দেখো, ন্যারেশন চেঞ্জ কথার অর্থ হলো উক্তি পরিবর্তন। অর্থাৎ আমাদের আশেপাশে যে সমস্ত লোকের কথা আমরা হুবহু নকল করে আমাদের নিজস্ব ভাষায় প্রকাশ করি, সেটাই হচ্ছে উক্তি চেঞ্জ। অর্থাৎ সেই ব্যক্তি যে কথাটি বলল, সেই কথাটি আমি নিজের ভাষায় নিজের মতো করে বলার চেষ্টা করা, সেটাই হচ্ছে উক্তি পরিবর্তন বা ন্যারেশন চেঞ্জ। তো এগুলো আমরা মোটামুটি জানি। তো আজকের বিষয় হচ্ছে ন্যারেশন কীভাবে চেঞ্জ করতে হয়, ন্যারেশনটাকে কীভাবে চেঞ্জ করতে হয়, অর্থাৎ সেই ব্যক্তির কথাটাকে আমরা নিজস্ব ভাষায় কীভাবে প্রকাশ করব, এটাই হচ্ছে আজকে আমাদের বিষয়। তো এখনও পর্যন্ত এয়ার সাকসেস চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করনি, তারা অতি সত্বর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এ ধরনের আরও নতুনত্ব গ্রামার তোমাদের শেখাতে আমি সক্ষম হব। তোমরা আমার নোটিফিকেশন বক্সে আমার সমস্ত ভিডিও পেয়ে যাবে, তাই আর দেরি না করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দাও, যাতে আমার দেওয়া ভিডিও তোমাদের নোটিফিকেশন বক্সে সবার আগে পৌঁছে যায়। তো চলো দেখে নেওয়া যাক, আজকের ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাদের কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন। দেখো, ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাদের সবার প্রথমে যেটা জানতে হয় সেটা হচ্ছে কি, ন্যারেশনকে আরেক অর্থে স্পিচ বলা হয়। স্পিচ মানে উক্তি। তো এই স্পিচকে আমাদের জানতে হবে, স্পিচকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। মনে থাকবে, খাতায় নোট ডাউন করে নাও তোমরা, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, ডাইরেক্ট স্পিচ কাকে বলে আর ইনডাইরেক্ট স্পিচ কাকে বলে? ডাইরেক্ট স্পিচ, এখানে বক্তা, যে বক্তার বক্তব্য আমরা নিজস্ব ভাষায় প্রকাশ করব, সেই বক্তা এখানে থাকে, অর্থাৎ বক্তা বা এখানে সাবজেক্ট থাকে, আর এখানে একটা ভার্ব থাকে। এখানে কি থাকছে? সাবজেক্ট আর ভার্ব থাকছে, আর এখানে থাকছে টোটাল বক্তার বক্তব্য, অর্থাৎ স্পিচ এবং ইনভার্টেড কমা, এই দুটো থাকছে। তাহলে ডাইরেক্ট স্পিচে থাকছে সাবজেক্ট, বক্তা বা কর্তা থাকছে, এবং সঙ্গে কী থাকছে? ডাইরেক্ট স্পিচের ভার্ব থাকছে, আর এখানে সেই বক্তার হুবহু বক্তব্যটা এখানে উল্লেখ করা থাকে, এবং এখানে ডবল কোটেশন থাকে। ঠিক আছে, মনে থাকবে? তো এটাকে আমরা, এই ডাইরেক্ট স্পিচের অংশটাকে আমরা শর্টে রিপোর্টিং ভার্ব নামে জানি। কি নামে জানি? রিপোর্টিং ভার্ব। আর এই যে ডবল কোটেশনের মধ্যে যে অংশটা থাকে সেটাকে রিপোর্টেড স্পিচ নামে আমরা জানি। তাহলে ডাইরেক্ট স্পিচের সাধারণত দুটি অংশ থাকে। কটা অংশ জানলাম? দুটি অংশ। একটা হচ্ছে কি? রিপোর্টিং ভার্ব, আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। অর্থাৎ রিপোর্টিং ভার্ব কেন বলা হচ্ছে? কারণ এই অংশে একটা ভার্ব থাকে, এই অংশে একটা ভার্ব থাকে, আর এখানে রিপোর্টেড স্পিচ, অর্থাৎ যে স্পিচটাকে, যে উক্তিটাকে এখানে করা হয়েছে। তাই ডাইরেক্ট স্পিচের দুটি অংশ, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এটা খাতায় লিখে নাও,
এবার তোমাদের একটা কথা মনে রাখতে হবে, আমরা যেমন ভয়েস চেঞ্জ যখন শিখেছিলাম তখন আমরা জেনেছিলাম যে ভয়েস চেঞ্জ কিন্তু সম্পূর্ণ টেন্সের ওপরে ভিত্তি করে ঘটে, কিন্তু ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাদের এটা জানতে হবে ন্যারেশন চেঞ্জ কিন্তু সম্পূর্ণ বাক্যের ধরনের ওপর ভিত্তি করেই ঘটে। তো আমাদের সেই কারণে বাক্য যে কত প্রকার বা কয় ধরনের বাক্য সেটা আমাদের সবার আগে জেনে নেওয়া প্রয়োজন। ঠিক আছে, আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা একটু ভিডিওটিকে থামিয়ে তোমরা লিখে নেবে খাতায়, এবং সর্বদা তোমরা এই খাতা থেকে দেখে তোমরা ভালো করে পড়ো। আশা করি তোমরা ন্যারেশন চেঞ্জের যে সমস্যা তোমাদের, সেই সমস্যাকে দূরীভূত করতে পারবে। তাহলে বাক্যের ধরন হচ্ছে পাঁচ প্রকার, আমি লিখে দিচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, আর হচ্ছে কি এক্সক্লামাটরি সেন্টেন্স। মনে রাখবে পাঁচ প্রকার সেন্টেন্স আছে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে। আমাদের সেন্টেন্সের যে প্রকারভেদ, যে সেন্টেন্সের ধরনগুলো আছে, সেই ধরনগুলো কিন্তু অত্যন্ত জরুরিভাবে আমাদের এটা মনে রাখতে হবে, কারণ পুরোটা সম্পূর্ণ ন্যারেশন চেঞ্জই কিন্তু সেন্টেন্সের এই ধরনের ওপরে, অর্থাৎ এই কাইন্ড অফ সেন্টেন্সের ওপরে ভিত্তি করে কিন্তু ঘটে। তাহলে আমরা পাঁচ প্রকার সেন্টেন্স জানলাম। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে কি বিবৃতিমূলক বাক্য। তাহলে অ্যাসার্টিভের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, অর্থাৎ হ্যাঁবাচক আর নাবাচক, এটা যেন মাথায় রাখবে। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দু প্রকার, হ্যাঁবাচক অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভ নাবাচক। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক, যেখানে প্রশ্ন করা হয়। ইম্পারেটিভ মানে হচ্ছে আদেশমূলক বাক্য। অপারেটিভ মানে হচ্ছে প্রার্থনা সূচক। আর এক্সক্লামাটরি মানে হচ্ছে কি বিস্ময়বোধক, বিস্ময়বোধক। ঠিক আছে, এটা লিখে নাও। ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত জরুরিভাবে যেগুলো মনে রাখা প্রয়োজন, যেটা তোমাদের আগেই বললাম যে ন্যারেশন কিন্তু সম্পূর্ণ বাক্যের ধরনের উপর ভিত্তি করে ঘটে। তো বাক্য আমরা পাঁচ প্রকার জেনেছি। তো আরেকটি বিষয় যেটা তোমাদের ন্যারেশন করতে গেলে অত্যন্ত জরুরিভাবে জানা দরকার, সেটা হচ্ছে কি এই যে তোমাদের যে টেবিলটা দিয়ে দিয়েছি, এই টেবিলটা তোমাদের অত্যন্ত জরুরিভাবে এটা জানতে হবে। দেখো, এই টেবিলটা তোমরা লিখে নাও খাতায়, ভিডিওটিকে থামিয়ে তোমরা খাতায় লিখে নাও। দেখো, এখানে নটা ছক করো, টোটাল 10টা ছক করো, টোটাল 10টা ছক করে ওপরে লেখো ডাইরেক্ট স্পিচ, এদিকে বাঁদিকে ডাইরেক্ট স্পিচ, আর ডান দিকে হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। অর্থাৎ এখানে এই টেবিলটা কেন দেওয়া হলো, তো সেই বিষয়টা আমি একটু বলে দিই। ডাইরেক্ট স্পিচে কিছু কিছু শব্দ আছে যেগুলো ইনডাইরেক্ট স্পিচে আমরা ন্যারেশনটাকে পরিবর্তন করার সময়, যদি এই ডাইরেক্ট স্পিচে এই শব্দগুলো দেওয়া থাকে, তবে সেখানে কি ইনডাইরেক্ট স্পিচে এই শব্দগুলোকে রাখলে চলবে না, এই শব্দগুলোর পরিবর্তে আমাদের এই শব্দগুলো, এখানে যেই শব্দগুলো লেখা আছে সেই শব্দগুলো পরিবর্তন হয়ে বসবে। অর্থাৎ নাও থাকলে দেন হবে, তেমনি আবার দিস থাকলে দ্যাট হবে, আবার দিজ THESE বহুবচনে, দিজ থাকলে দোজ হবে, হেয়ার থাকলে দেয়ার হবে, টুডে থাকলে দ্যাট ডে।
টুডে থাকলে দ্যাট ডে হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, আইদার থাকলে দাইদার। এই শব্দগুলোকে পরিবর্তন করতে হবে। দেখো তোমাদের ভিডিওতে কিন্তু আজকে কোনো রকমভাবে আমরা ন্যারেশনকে চেঞ্জ করলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা ধৈর্য হারাবে। তাই তোমাদের আজকে যেটুকু তথ্য দিলাম সেইটুকু তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তথ্যগুলোকে তোমরা খাতায় নোট ডাউন করে রাখো, আর মনে রাখবে এগুলো যদি তোমরা না জানো তোমরা ন্যারেশন চেঞ্জ করতে পারবে না। আশা করি তোমরা এই নিয়মগুলো ভালো করে পড়ে মুখস্থ করে নেবে। আমি পরের ভিডিওতে নিয়ে আসব তোমাদের কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় সেই তথ্যাবলী নিয়ে। আমি পরের ভিডিওতে দেখা করছি তোমাদের সঙ্গে। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো, আর পড়াশোনা করো, ঘরে বসেই পড়ো, ভালো রেজাল্ট করো। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করো, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দাও আমার দেওয়া ভিডিও তোমাদের নোটিফিকেশন বক্সে খুব দ্রুত পাওয়ার জন্য।